খুব আশা করি সকলে ভালো আছেন। সো আমাদের অ্যাপসে অলরেডি আপডেট চলে এসেছে, সো আপডেটের নোটিফিকেশন ডেফিনেটলি আপনারা সবাই দেখেছেন। আমাদের FSU-এর যে লঞ্চিং, FSU-এর মাধ্যমে কমিশন ডিস্ট্রিবিউশন এবং FSU-এর কন্ট্রাক্ট অ্যাড্রেস এবং ইন ডিটেলস। সো আমরা প্র্যাকটিক্যালি চলে যাই, আমরা এখানে টাইম লস না করে। সো প্রথমে আমরা ডোনেশনের ক্ষেত্রে আমরা এখানে যেই ফাংশনালিটি রয়েছে সেটা আপনারা 50-50 USDT-তে 100 FSP টোকেন পাবেন, এটা হচ্ছে গুড নিউজ। এবং FSP-র মার্কেট প্রাইস এই জায়গার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ডোনেশনের পরবর্তীতে এ জায়গায়, এটা নতুন ফাংশন। সো এখানে ডোনেটের নর্মাল প্রসিডিউর, এখানে ক্লিক করলে ডোনেট হয়ে যাবে। সো আমরা মার্কেট প্রাইসে যদি ক্লিক করি সরাসরি আমাদেরকে নিয়ে চলে আসবে আমার FSP-র অ্যামাউন্ট কত আছে এবং বর্তমান মার্কেট প্রাইস, FSP কারেন্ট মার্কেট প্রাইস এখানে। সো এটা অ্যাকচুয়ালি হোম পেজের মধ্যে এই যে আমার FSP-র পরিমাণটা, এইটার মধ্যে ক্লিক করলেও এই সেম জিনিসটা আমাকে এখানে শো করবে। তো এই জায়গার মধ্যে দুটো অপশন আছে, একটা হচ্ছে কাস্ট। কাস্ট হচ্ছে আমরা যাদের টিমের ইনকাম আসবে, FSU ইনকাম আসবে, FSU-টার সাথে সমপরিমাণের FSP-কে আমরা কাস্ট করা, অর্থাৎ এক্সট্র্যাক্ট করে আমরা USDT-তে রূপান্তর করতে পারবো। সো এক্সট্র্যাক্ট হচ্ছে যেটা রিলিজ হবে। সো আমাদের এই যে আনরিলিজড অ্যামাউন্ট যেটা আছে, লক যেটা আছে, এটা থেকে যে অ্যামাউন্টগুলো রিলিজ হবে, লিনিয়ার রিলিজ শুরু হলে এক্সট্র্যাক্ট ইউজ হবে। আর কাস্ট হচ্ছে আমাদের এই মুহূর্তে আমার FSU ইনকাম, অলরেডি আমি টিম ইনকাম থেকে আমার যা আজকে টিম ইনকাম আসছে, USDT আগে যেটা ছিল এটা চেঞ্জ হয়ে এখন FSU হয়ে গেছে। সো নেক্সট টাইম কালকে থেকে সকল ইনকাম FSU-তে আসবে। সো আমার FSU আমি অলরেডি উইথড্র করেছি, যদি আমি হিস্ট্রি এখানে শো করি, এই যে আমি FSU উইথড্র করেছি এখানে FUSD এবং FSU, এই যে FSU উইথড্র করেছি। সো আমার FSU উইথড্র করার পরে আমার ওয়ালেটে যদি দেখেন এখানে FSU আছে, আমার 11 FSU আছে এবং আমার কাছে FSP আছে। সো আমি FSU-টাকে কীভাবে আমি USDT-তে রূপান্তর করবো সেটা এখন আমি প্র্যাকটিক্যালি শো করছি। সো আমি এখানে যাব, এখানে যাওয়ার পর কাস্টে ক্লিক করব। কাস্টে ক্লিক করলে আমার এই যে এই মুহূর্তে মিনিমাম এখানে 10 FSU ক্যাশ করা যাবে। সো আমার কাছে 11 আছে, সো আমি 11 ক্যাশ করব। সো সেটা সমপরিমাণ, যেহেতু $1 ভ্যালু সমান সমান 11 22 USDT আমার কাস্ট হবে। সো আমার ট্রানজ্যাকশন ফিজের জন্য এখানে SCF প্রয়োজন হবে, SCF আছে আমার এনাফ, ঠিক আছে। সো আমি এই ট্রানজ্যাকশানটা করব। সো এখান থেকে আমার SCF-টা আছে কিনা আমি সেটা একটু কনফার্ম করে নিই। এনাফ SCF আছে, এনাফ SCF আছে, ওকে। সো আমি কাস্টে চলে যাচ্ছি, আমি 11 FSU সাথে সমপরিমাণ FSP। সো আমি কাস্টে ক্লিক করলে আমি 22 USDT পেয়ে যাব। সো ক্লিক করে দিচ্ছি, ওকে। আমাকে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, অ্যান্ড ডান ডান কাস্টিং ডান। সো 11 FSU 11 FSP যেটা টোটাল মিলে আমি 22 USDT আমার ওয়ালেটে চলে আসবে। এই যে রিসিপিয়েন্ট ট্রানজ্যাকশন হ্যাশ, সো এটা এখানে সাকসেসফুল হয়ে যাবে এবং আমার ব্যালেন্স থেকে কেটে নেবে। এই যে 975 যেটা আছে এটা থেকে আমার ব্যালেন্সটা কেটে নেবে এবং এটা যেটা যেটুকু আমি এখান থেকে FSP যেটা আমি ক্যাশ করে ফেলছি এটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, বার্ন হয়ে যাচ্ছে। সারা পৃথিবী থেকে যত বার্ন হবে এটার অ্যামাউন্টটা এই জায়গায় শো করবে, ওভারঅল FSP-র পরিমাণ। সো আমরা ওয়ালেটে যদি চলে আসি, আমার যে FSU অলরেডি 11 FSU ছিল এটা অলরেডি চলে গেছে, আমার USDT ব্যালেন্সটা এখানে এই যে এখন জিরো দেখতে পাচ্ছেন, এটা কনফার্ম হলে আমার এখানে $22 চলে আসবে, আমার যে FSU চলে গেছে। সো আমি রিফ্রেশ করছি, সো যে আমার যে $22 5% ডিডাক্ট করে বাকিটা যেটা আসে আর কি, সো এটা অলরেডি আমার এখানে চলে আসছে। সো $20.9 সামথিং একটা অ্যামাউন্ট আমার চলে আসছে। সো এই ছিল ওভারঅল প্রসিডিউরটা। সো আপডেটের মধ্যে এই যে 975 ছিল, 11 FSP অলরেডি আমি ক্যাশ করে ফেলেছি। সো আমার অ্যাকাউন্টে আমার 975 ছিল সেটা আমি ক্যাশ করে ফেলেছি, আমার এই যে রিলিজ ডিটেলস কাস্টিং, সো এই যে কাস্টিংয়ের ডিটেলস এই জায়গার মধ্যে কমপ্লিট, আমি কতটুকু কাস্টিং করেছি। সো টোটাল এখানে 5% চার্জ হবে, $22 থেকে $20 সামথিং আমার হয়েছে। সো যেটা আমরা এতদিন পর্যন্ত যেটা আপডেটের ব্যাপারে যেটা আমরা ওয়েট করছিলাম সেটা অ্যাকচুয়ালি সাকসেসফুলি চলে আসছে। আচ্ছা, এই যে এখানে এই পেজটার মধ্যে মূলত আবার কাস্টিংয়ের জন্য আলাদা করে এই পেজটা দিয়ে দেওয়া হয়েছে। এখানে যে পেজটা আমাদের এখানে যেটা যে স্ট্যাকিংয়ের ছিল এই জায়গায়, এটা আলাদা করে এখানে কাস্টিংয়ের জন্য একটা পেজ ডাইরেক্ট ক্রিয়েট করে দেওয়া হয়েছে, দ্রুত ফাস্ট ওয়েতে এটা করার ক্ষেত্রে
ইয়ে করার জন্য। সো এই ছিল ওভারঅল প্রসিডিউরটা, আমাদের যা আপডেট এসেছে। সো এটার মধ্যে ক্লিক করলো আমাদেরকে এই পেজে নিয়ে আসে এবং আমি এখান থেকে কাস্টে চলে যেতে পারি। সো এগুলো একটা একটার সাথে ইন্টার কানেক্টেড করে দেওয়া হয়েছে। সো ভেরি ফাস্ট অ্যান্ড ইজি ওয়েতে আমরা এই ফাংশনগুলো পাচ্ছি। সো ডেফিনেটলি আমার টোটাল কত কাস্টিং আমি করলাম, অর্থাৎ কত ইউএসডিটি আমি উইথড্র করলাম, এটার একটা হিসাবে জায়গার মধ্যে শো করবে। সো আমি যে FSP সহ সেল করে কত ইউএসডিটি আমার টোটাল উইথড্র করা হলো, এটার একটা ক্যালকুলেশনের জায়গায় আসে। সো এটা ছিল আজকের আমাদের যে আপডেটেড ভিডিও। আশা করি সকলে আমাদের যে আপডেটটা এসেছে এটার প্র্যাকটিক্যাল ইউটিলাইজেশনটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এই ডিটেলসটা আমরা আবার আমাদের টেলিগ্রামে পোস্ট করে দেওয়া হবে, সো এবং ইউটিউবে পোস্ট করা হবে। সবাই আমাদের ইউটিউব এবং টেলিগ্রামে কানেক্টেড থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।